আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া জামিউ উম্মতিহি ওয়া আহবাবিহি আজমাইন। দেশ ও বিদেশের দূরের ও কাছের দর্শক শ্রোতা ভাই বোনদের স্বাগত জানাচ্ছি গোল্ডেন ইস্পাত লিমিটেড নিবেদিত রমজান ও আমাদের জীবন অনুষ্ঠানে। পবিত্র রমজান উপলক্ষে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন নিয়ে থাকবো আমরা প্রতিদিন আপনাদের সাথে বিকেল 4:05। আজ আমরা আলোচনা করব অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যাকাতের ভূমিকা। আর স্টুডিওতে আজকে আপনাদের সাথে রয়েছি আমরা তিনজন, আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, আর আমার সর্ব ডানে রয়েছেন ডিপিআরসি হাসপাতাল শ্যামলী ঢাকা এর পেইন প্যারালাইসিস ও রিহেব বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের সাথে রয়েছে বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব আলেম ফকিহ আল হাজরত মাওলানা কাজী আবু হুরায়রা, যিনি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মানীয় সভাপতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে 23 রমজান, রহমত মাগফিরাত ও নাজাতের মাস রমজান। রমজানের শেষ দশক নাজাতের, সে নাজাতের দশকের আজকে তৃতীয় দিবস 23 রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন যাতে আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহ পাকের খলিফা হওয়ার মর্যাদায় অভিষিক্ত হতে পারি, রোজাদার রোজা পালন দ্বারা আল্লাহর প্রিয় পাত্র হন, রসুলের প্রিয় উম্মত হন, রোজাদারের অন্তরাত্মা চিত্ত বিশুদ্ধ হয়, তিনি আলোকিত মানুষে পরিণত হন। রোজা অত্যন্ত কল্যাণকর স্বাস্থ্যের জন্য, যেমন রোজা মন এবং মানুষের জন্য অত্যন্ত কল্যাণকর। ইহকালীন কল্যাণ যেমন রয়েছে রোজায়, পরকালীন মুক্তি রয়েছে এর মধ্যে নিহিত। রমজান শেষ হতে চলছে, যারা এতেকাফে রয়েছেন মসজিদে কত সৌভাগ্য তাদের যে তারা প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি মুহূর্ত ইবাদতে সবে কদর তারা লাভ করবেন। আমরা যারা রয়েছি আমরা যেন না ভুলে যাই প্রতিটি রাতে বন্দিগি করতে, বিশেষ করে বেজর রাতগুলোতে সবে কদর যাতে আমরা লাভ করতে পারি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবে কদর যে পেল না সে বিশাল এক আল্লাহর কল্যাণ থেকে বঞ্চিত হলো। আমরা যেন কল্যাণ থেকে বঞ্চিত না হই। করোনা পরিবেশে এসেছে রমজান। রমজান এমন এক সময় চলছে যখন সারা পৃথিবী করোনা আতঙ্কে আতঙ্কিত, অনেক লোক এন্তেকাল করেছেন, 3 লক্ষ ছাড়িয়ে গেছে এই এন্তেকাল তারা করেছেন নানা দেশে নানা জায়গার বিভিন্ন মানুষ, আল্লাহ তাদের মার্জনা করুন। আর অসুস্থ রয়েছেন প্রায় 50 লাখের মতন মানুষ, আল্লাহ তাদের দ্রুত আরোগ্য দান করুন। আমরা আমাদের দেশবাসী এবং পৃথিবীবাসী মহান আল্লাহ সবাইকে করোনা সংক্রামক ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আসুন আমরা আজকে আলোচনায় প্রবেশ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি উত্তর থেকে বলছিলাম, নাম মোহাম্মদ আগরওয়ালি। আমার একটা প্রশ্ন। জি, হার্টের সমস্যা, লিভারের সমস্যা এবং আমি ডায়াবেটিস রোগী। জি জি ভাই, প্রশ্ন করলেন, হার্টের অসুখ, লিভারের অসুখ, ডায়াবেটিসের অসুখ, ডাক্তার বলেছেন যে আপনার রোজা রাখা সম্ভব নয়, তাহলে আমরা আর কি করব? ডাক্তার তো বলবেন, ডাক্তারের উপরেই তো সিদ্ধান্ত নিতে হবে। আপনি দিনদার, যিনি ইসলামের প্র্যাকটিস করেন, এমন দিনদার এবং একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিন যে এইগুলো থাকা সত্ত্বেও বহু লোক রোজা রাখছে, তাদের হার্টের প্রবলেম আছে, হয়তো এনজিওপ্লাস্টি করেছে, রিং পড়ানো রয়েছে, অথবা লিভারে ফ্যাট জমেছে, সমস্যা আছে, ডায়াবেটিস আছে তাদের, খাবারের আগে 9-10, খাবারের পর 14-15 থাকে, এমন লোকও রোজা রাখছেন, তারা ডাক্তারের পরামর্শেই রাখছেন। অর্থাৎ ব্যাপারটা স্বাস্থ্যের সাথে জড়িত, যেহেতু স্বাস্থ্য সংক্রান্ত একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি সিদ্ধান্ত নিন, যিনি দিনদার। আর আপনি একটু যোগ্য। জি, আমি অবশ্যই বলবো, আসলে এই যে রোজার যে মেডিকেল বেনিফিট, এটা কিন্তু আমার কথা না, রিসার্চ ওয়ার্ক, সারা বিশ্বের বড় বড় ডাক্তার, স্কলার যারা মেডিকেল সায়েন্সের সাথে জড়িত ডাক্তার এবং যারা দিনদার আপনি বলছিলেন, রিসার্চ ওয়ার্কে আসছে যে এই যে রোজা পালন করা আমাদের শরীরের জন্য অনেকগুলো বেনিফিট আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করে, মানে এই যে ফাস্টিং ডায়াবেটিস কন্ট্রোল করে, আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। 2, খারাপ কোলেস্টেরল, লো ডেন্সিটি লিপোপ্রোটিন এবং ট্রাইগ্লিসারাইড, দুইটার মাত্রা কমায়। আর আর এই দুইটা কিন্তু ওনার সাথে কিন্তু আসলে জড়িত। তা আমার মনে হয় আপনি যেটা বলছেন, আসলে একজন বলে দিল একজন ডাক্তার, তার উপরে মানে একেবারে একই না করে
যেহেতু পৃথিবীটা ওপেন, আমরা জানার অনেক জায়গা আছে, ইভেন কি ইন্টারনেটে জায়গা জানা আছে, আমার মনে হয় উনি ট্রিটমেন্টটা যদি ঠিকমতো করে আর যদি রোজা রাখে, আমি বলবো লাইভে বলছি, যদি রোজা রাখে ওনার এই তিনটা রোগী আল্লাহর রহমতে ইমপ্রুভ হয়ে যাবে। জি ধন্যবাদ আপনাকে। তবে যদি দিনদার এবং বিশেষজ্ঞ ডক্টররা বলেন যে কোনো অবস্থাতেই তুমি রোজা করতে পারবে না, এটা বছরের পর বছর বছরের পর বছর আপনি এত অসুস্থ হন, যদি মানে আপনাকে রাখবার মতন অবস্থা নেই, জীবন এখানে সংকটে দাঁড়িয়ে যাবে, তাহলে রোজার পরিবর্তে ফেদিয়া বা একজন গরিবকে খাওয়াতে পারেন। তবে এটা ওর পরে যখন বিশেষজ্ঞ ডক্টরগণ, দিনদার ডক্টরগণ বলবেন যে কোনো ওয়ে নেই, আপনাকে বাঁচতে হলে রোজা ছাড়তে হবে, এমন যদি অবস্থা হয়। আমার মনে হয় এটা মনের ইচ্ছাটা প্রথম বড়, তারপরে ডক্টরের পরামর্শ নিয়ে আপনি দেখেন। আপনি যে রোগের কথা বলছেন, এরকম রোগ নিয়ে বহু লোকই রোজা রাখছেন। জি আপনি আমাদের অনুষ্ঠানে আসেন আলহামদুলিল্লাহ। তো এখানে পেইন প্যারালাইসিস রিহ্যাব, আমাদের যেটি রমজানুল মুবারকে যা অনেক রোজা রাখছেন তারা পেইনে কষ্ট পাচ্ছেন, কোনো ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছেন, তো এ বিষয়ে খাদ্য খাবার আমাদের কিভাবে চলতে হবে, অথবা ব্যাধবেদনা বাত রোগ শরীরে সৃষ্টি না হয়, কারণ বাত রোগ মানুষকে তো অকর্মণ্য করে ফেলে। ধন্যবাদ আপনাকে এবং বাংলা ভিশনকে অসংখ্য ধন্যবাদ। জি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেখানে ইসলামের সাথে যে হেলথ রিলেটেড বেনিফিটটা আছে, আসলে এই যে আমাদের রমজান বা আমরা যে সিয়াম পালন করি বা আমরা ইংলিশে ফাস্টিংও বলে থাকি, যে না খেয়ে থাকি দীর্ঘ সময়, এটা আমাদের, এর আগে আমি বলছিলাম যে একটা রোগীর প্রশ্নে যে মেডিকেল বেনিফিট দেয়। প্রথম কথা হচ্ছে ব্যথা কেন হয়, যদি আমি সেদিকে তাকাই মোস্ট অফ দ্য কারণ হচ্ছে কিছু ডিজিজ আছে যেগুলো আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ, যেমন এখন করোনা, এই করোনা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, মানে ছোঁয়া আছে বা আপনার থেকে আমার আসতে পারে, আমার থেকে আরেকজন, এভাবে। বাট নন কমিউনিকেবল ডিজিজ যেটা আপনার শরীরে আছে, আমি আপনার সাথে শুয়ে থাকলেও আমাকে ধরবে না। তো এই যে নন কমিউনিকেবল যত ডিজিজ আছে পৃথিবীতে, তার মধ্যে সবচেয়ে বড় কমন ডিজিজ, সকল রোগের মা যাকে বলা হয়, সেটা হচ্ছে ডায়াবেটিস। এই ডায়াবেটিস বলেন, তারপরে ব্যথা বেদনা হতে পারে, হার্টের যদি কোনো রোগ হয়, এই হার্টের রোগ থেকে কার্ডিওভাস্কুলার সিস্টেম যখন অকেজ হয়ে যায়, রক্ত চলাচল ঠিকমতো না হয়, তা থেকে ব্যথা বেদনা হতে পারে, ডায়াবেটিস থেকে ব্যথা বেদনা হতে পারে। এবং ডায়াবেটিস বা অন্যান্য রোগ থেকে আস্তে আস্তে আমাদের মাংসপেশিগুলা, নার্ভাস সিস্টেমগুলা দুর্বল হয়ে পড়ে আস্তে আস্তে, তা থেকে আমাদের ব্যথা বেদনা হতে পারে। তারপর হচ্ছে আমাদের শরীরের যে বোনস আছে হাড়, এই হাড়ের যখন বয়সজনিত ডিজেনারেটিভ চেঞ্জ আসে, এইজিং প্রসেসজনিত, আমাদের বিভিন্ন রোগ শোকে, বিভিন্ন ইনফ্লামেশনে, দীর্ঘদিন খাদ্যাভ্যাসে, খারাপ খাদ্যাভ্যাসে আমাদের শরীরের মধ্যে ইনফ্লামেশন হতে থাকে, যেমন আমরা বলি চিনির কথা, যেমন আমরা বলি অ্যালকোহল অ্যাবিউজ মানে মদ্যপান, মাদক, তারপরে বিভিন্ন আপনি জানেন ইয়াবা, গাঁজা, হেরোইন, অল ড্রাগস, এগুলো আমাদের শরীরে বিভিন্ন ইনফ্লামেশন তৈরি করে। বহু খাবার আছে যেটা শরীরে ইনফ্লামেশন তৈরি করে, যেগুলো খাবার থেকে আমাদের শরীরে ব্যথা আসে। তো পবিত্র মাহে রমজান এর মাধ্যমে আমরা যদি রোজা পালন করি ঠিকমতো, আর অন্তত আমি এর আগে বলছি আসলে আমাদের বাংলাদেশে ওজন বেড়ে যায়, তো বিকালবেলা অন্তত একটু সাবধান ওই খাবারের ক্ষেত্রে, আমরা যদি স্পেশালি সুগার জাতীয় সকল খাবার যদি আমরা অ্যাভয়েড করি, স্পেশালি হোয়াইট পয়জন যেটাকে বলা হয় সাদা চিনি, খুবই খারাপ একটা জিনিস যেটা আমাদের শরীরে ইনফ্লামেশন তৈরি করে, এগুলা না খেয়ে আমরা ন্যাচারাল খাবার খাই, যেমন আমাদের এখন তরমুজ পাওয়া যায়, আমাদের আমাদের সিজনাল সকল ফল আছে, যা ডায়াবেটিস নাই, আম চলে আসছে অলরেডি, তারপরে হচ্ছে আমাদের বাঙ্গি, তারপরে আপনার সাথে যুক্ত করি, জি এগুলো তো আমরা খাবো, কিন্তু আমরা এমন একটা পরিবেশে আছি, জি, যে তরমুজ কাটার পরে দেখা যায় যে সেখানে কালো হয়ে আসে, ইঞ্জেকশনের মাধ্যমে কিছু সেখানে প্রবেশ করিয়েছে। আমের কথা বলেন যে এগুলি প্রায় বহু মনকে মন টনকে টন আম ধরে ফেলে দেওয়া হলো, যে ভিতরে তার বিচিটা কাঁচা এখনও সে ই হয়, কিন্তু উপরে হলুদ রং করা দেওয়া হয়েছে কেমিক্যাল এবং নানান কিছুর মাধ্যমে। তো এই পরিস্থিতি পরিবেশে এইসব জিনিস খাওয়াও তো আরও একটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। অবশ্যই খাবার যেমন আমাদের শরীরের জন্য উপকারী, আবার যে খাবারগুলোর কথা আমি বলছি যে ব্যথা বেদনা তৈরি করে, ফোন নেই আপনি এই যে ভেজাল এই সম্পর্কে একটু বলবেন আসলে খাদ্যের বিষয়ে। হ্যালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হলো আমার আম্মা ডায়াবেটিসের রোগী, দীর্ঘদিন যাবত ওনার ওই যে কিছুদিন যাবত হাঁটুতে ব্যথা আছে, আবার আঙ্গুলে ব্যথা আছে, হাঁটু ধুলে যায়, আবার এক সপ্তাহ ভালো থাকে, আবার আট সপ্তাহ ব্যথা, এরকম আছে।
আর একটা প্রশ্ন ছিল, আমার বাড়ি ভোলা, ভোলার থেকে আমার আম্মু আসছিল চট্টগ্রামে, মানে সে নামাজ পড়তে পারে নাই, এটা কি সে এখানে এসে মুসাফির নামাজ পড়তে পারবে? মুসাফির, আচ্ছা আচ্ছা, আমরা এটা বলবো, দুটা জিনিস। জি জি জি, আমরা খুব সংক্ষেপে দুই এক বাক্যে আপনার থেকে নিব, এই ব্যথা বেদনা থেকে বাঁচার জন্য রোজাদারের দুই এক বাক্যে আপনার থেকে নেব। যে আমি বলবো অবশ্যই রোজা পালন নিয়মিত আমরা করব, পাশাপাশি আমরা মিষ্টি জাতীয় খাবারগুলো একটু কমিয়ে ফেলবো, এগুলো শরীরে ব্যথা তৈরি করে। এবং কিছু খাবার আছে যেটা আমরা ইফতারিতে খেয়ে থাকি, যেমন আপনার ছোলা জাতীয় খাবার বা বিভিন্ন ডাল জাতীয় খাবার, এবং প্রচুর যেমন গরুর মাংস বা কলিজা, যেগুলোতে প্রচুর ইউরিক অ্যাসিড থাকে, যেগুলো আমরা ব্যথা বেদনা তৈরি। বাংলাদেশে এখন আমরা প্রচুর রোগী পাচ্ছি ডিউ টু এই এই সকল খাবারের জন্য। এই খাবারগুলো আমরা খাবো, আমাদের দরকার, যেহেতু প্রোটিন ফ্যাট দরকার, কিন্তু আমরা পরিমিত খাবো, কারণ আমরা এই মাছটা অতিরিক্ত খাইতেই থাকি রেগুলার, এগুলো আমরা কম খাবো। আর একটা বলি, যেটা হচ্ছে আসলে ব্যথা বেদনা কমানোর জন্য নামাজ বেস্ট এক্সারসাইজ, যদিও নামাজ আল্লাহর ইবাদত, আমাদের ফরজ কাজ, কিন্তু নামাজ পড়তে হবে, এবং নামাজ যদি উসিলা আমরা বাদ দিই তাহলে ব্যথা আরও বেড়ে যেতে পারে। আল্লাহ, খুব সুন্দর বলেছেন আপনি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যিনি বলেছেন আমাদের ডক্টর সাহেব খুবই উত্তম পরামর্শ, যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাবারগুলো কিন্তু আমরা এড়িয়ে যাব, তাতে তাহলে এই ভালো হবে আমাদের জন্য, আমরা ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারবো। পাশাপাশি যিনি বলছেন আমাদের মুফতি সাহেব, তিনিও যে যাকাত তো আমরা দিবই, ফিতরা তো আমরা দিবই, আমাদের যার যেটুকু আছে একটু কম খেয়ে হলেও মানুষের পাশে দাঁড়ায়, এটাই রোজার শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভালো রাখুন, সুস্থ থাকুন, রাখুন এবং নিরাপদ রাখুন। সবসময় আমরা তাওবা করব, সূরা ইখলাস, ফাতিহা, দুরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আমাদেরকে করোনা মহামারী এবং সব ধরনের রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত রাখুন। আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে দেখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন, মঙ্গলজন নিরাপদ প্রতিটি মুহূর্ত। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।